নমস্কার মাদ্রাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের মাছ কালচার দেখিয়েছি এবং মাছের হারভেস্টও অনেকবার দেখিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো যে আমি আমার ট্যাঙ্কগুলো কিভাবে প্রস্তুত করি কালচারের জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা আপনাদের কালচারের সময় অনেক উপকারে আসবে। আপনাদের প্রথমেই বলে দিই, আমার ট্যাঙ্কগুলি যেগুলি রয়েছে কালচার ট্যাঙ্কস, প্রত্যেকটাতে কিন্তু মাটির ব্যবহার করা হয়েছে। আর আমি মাটি দিয়ে কিন্তু ট্যাঙ্ক কালচার করি। আমি 5 বছর ধরে কিন্তু এভাবেই ট্যাঙ্কে মাটির ব্যবহার করে ট্যাঙ্ক কালচার করে আসছি। এবং এই 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। আর এই পদ্ধতিতে না কোনো এয়ারেশনের প্রয়োজন পড়ে, না কোনো প্রোবায়োটিকের, একদম সাধারণ এবং প্রাকৃতিকভাবে কিন্তু মাছ চাষটা হয়ে থাকে। আমার মনে হয় যে ভবিষ্যতের ট্যাঙ্ক কালচার এই পদ্ধতিতেই হতে চলেছে। চলুন বেশি কথা না বলে আপনাদের আমি ট্যাঙ্ক প্রস্তুত করাটা দেখাই, যে আমি কিভাবে আমার ট্যাঙ্কটা প্রস্তুত করি। আমি ট্যাঙ্ক প্রিপারেশনে সর্বপ্রথম ব্যবহার করব লবণের। লবণ কিন্তু ট্যাঙ্ক কালচারে বিশেষ এক গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু ট্যাঙ্ক প্রিপারেশনে নয়, ট্যাঙ্ক কালচারের সময় কিন্তু লবণের প্রয়োগ করতে হবে। আপনারা যে কোনো লবণের ব্যবহার করতে পারেন, সেটা হোক আয়োডিনযুক্ত বা আয়োডিন ছাড়া, কারণ আয়োডিনও কিন্তু মাছ চাষে কাজে লাগে। অনেক সময় আমরা মাছে ফাঙ্গাল ইনফেকশন হলে আয়োডিনের ব্যবহার করি, সেটা আপনারা হয় লবণের মাধ্যমে পেয়ে গেলেন। আমার ট্যাঙ্কে যেহেতু এখন মাছ ছাড়বো, সের জন্য 25,000 লিটারের মতো জল রয়েছে, তাই আমি 25,000 লিটারের জন্য 2 থেকে 2.5 কেজির মতো লবণের ব্যবহার করব। লবণ আমাদের কি কি উপকারে আসবে? লবণ, যেহেতু আমার ট্যাঙ্কে কালচার চলছিল, তাই ট্যাঙ্কে কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে। লবণ কিন্তু সেই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করবে এবং মাটির পিএইচের ব্যালেন্স ঠিক করবে। এবং ট্যাঙ্কের মাটিতে যদি কোনো রকমের ক্ষতিকারক গ্যাস জমে থাকে, সেগুলোকে রিলিজ করতে সাহায্য করবে। অনেক দাদা এবং ভাইরা ট্যাঙ্ক প্রিপারেশনের সময় ট্যাঙ্কে ইউরিয়া সার, গোবর এবং সরিষার খোল এগুলো ব্যবহার করেন। এগুলো কিন্তু ট্যাঙ্কে ব্যবহার করা চলে না। এগুলো ব্যবহার করলে ট্যাঙ্কে যে পরিবেশ রয়েছে, সে পরিবেশটা কিন্তু নষ্ট হয়। এবং কালচারের সময় এগুলোর জন্য কিন্তু প্রচুর অ্যামোনিয়া তৈরি হতে পারে, যা পরবর্তীতে মাছের মর্টালিটি হতে পারে। তাই আমি বলবো যে এগুলো আপনারা ট্যাঙ্কে ইউজ করবেন না, একদম সিম্পল এবং সাধারণভাবে ট্যাঙ্ক প্রিপারেশন করুন। ইউরিয়া সার ইউজের ফলে কিন্তু ট্যাঙ্কের যে মাটি রয়েছে, সে মাটির পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং যদি গোবর সার দেন, সেটাও কিন্তু ট্যাঙ্কের তলানিতে থেকে যাবে এবং পরবর্তীতে অ্যামোনিয়া তৈরি করবে। তাই আমি আপনাদের বলবো যে এগুলো ট্যাঙ্কে ব্যবহার করবেন না, এর ফলে ট্যাঙ্কে যে একটা পরিবেশ থাকে, সেই পরিবেশটা নষ্ট হয়ে যায়। যাদের নতুন ট্যাঙ্ক বা নতুন ট্যাঙ্কে মাটি দেবেন, তাদের প্রসেসটা একটু আলাদা হবে। তারা ট্যাঙ্কে মাটি দেওয়ার পর ট্যাঙ্কে জল ঢুকিয়ে লবণের ব্যবহার করবেন, এবং লবণের ব্যবহার পরে ট্যাঙ্কটিকে কয়েকদিনের জন্য রেখে দেবেন, 5 থেকে 7 দিন। তারপর জলটা ড্রেনেজ করে ট্যাঙ্কটা কিছুদিন শুকিয়ে নেবেন, এতে আপনার ট্যাঙ্কে ভালোভাবে মাটিটা সেট হয়ে যাবে। তারপরে কিছুদিন পর জল ঢুকিয়ে আপনারা বাকি প্রসেসগুলো করবেন, এতে আপনার ট্যাঙ্কের পরিবেশ মাছ চাষের জন্য উপযোগী হবে। এবং পরবর্তীতে আপনারা যখন ট্যাঙ্কে মাছ দেবেন, এতে ট্যাঙ্কের জল ঘোলাটে কম হবে এবং মাছ চাষের উপযোগী হয়ে উঠবে। এরপরে আমি যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে জিওলাইট। এই জিওলাইট ব্যবহার ফলে আমার ট্যাঙ্কের যে জল রয়েছে, সে জলের যে হার্ডনেস, সেটা কমে যাবে। এবং ট্যাঙ্কে যেহেতু কালচার চলছিল, তাই ট্যাঙ্কে অ্যামোনিয়ার থাকতেই পারে, সেই অ্যামোনিয়াটাকে জিওলাইট কিন্তু রিলিজ করে দেবে এবং ট্যাঙ্কটাকে মাছ ছাড়ার উপযোগী করে তুলবে। আমি 25,000 লিটার
জলের জন্য 350 থেকে 400 গ্রামের মতো জিওলাইটের ব্যবহার করব। জিওলাইট যদি আপনারা না পান তাহলে চুনের ব্যবহার করতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট কিন্তু জিওলাইটই। এটা ট্যাঙ্ক কালচারে অনেক উপকারে লাগে এবং জল প্রস্তুত হতে খুব সাহায্য করে। জিওলাইট ব্যবহারের 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু জলের কালারটা খুব সুন্দর আসে এবং ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্যও তৈরি হয়। দেখুন 3 দিন পর জলের কত সুন্দর কালার চলে এসেছে, একটা সবুজ ভাব চলে এসেছে কিন্তু জলের মধ্যে। এখন কিন্তু আমি ট্যাঙ্কে মাছ ছাড়তে পারবো। আমার ট্যাঙ্কে এখন 1.5 ফিটের মতো জল রয়েছে এবং মাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকবে আমিও জলের হাইটটা কিন্তু একটু একটু করে বাড়াতে থাকবো। দেখুন আমার ট্যাঙ্কে কিন্তু এখন মাছ ছাড়া হচ্ছে। দেখুন একদম সিম্পল এবং প্রাকৃতিকভাবে কিন্তু আমি আমার ট্যাঙ্কগুলো প্রস্তুত করি, এতে কোনো রকমের কেমিক্যাল বা ওষুধের ব্যবহার কিন্তু আমি করিনি। এবং ট্যাঙ্কে কিন্তু মাছ ছাড়া হচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় বা ট্যাঙ্ক কালচার সম্বন্ধে আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।